আমরা সবাই একটু মোনাজাত করে আবার জোর সরে যদি জানি তাহলে জোর সরে করে আমরা এটি বসাবো আপনাকে। এবং খাস করে আল্লাহ আমরা যার এখানে এসেছি যার হাতে করা এই বিসি যে দায়িত্ব আমরা আজকে পেয়েছি সেই কারণে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা এই বরাদের কাছে এসেছি সব আল্লাহ আপনি তার রোহের উপরে আল্লাহ মানুষ মাত্রে আল্লাহ ভুল ত্রুটি হয় আল্লাহ তার জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন আপনি তাকে আলা মকাম আল্লাহ তাকে দান করেন তাকে বেহেস্তের আলা মকাম দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আপনজন আমাদের মা বাবা প্রিয়জনরা যারা কবর বাস হয়েছেন আল্লাহ তাদের উপরে আপনাদের করে দিন তাদেরকে ক্ষমা করে দিন তাদেরকে মাফ করে দিন এবং এই দেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছে আল্লাহ তাদের উপরে তো আপনাদের করে দিন তাদের মকামকে আল্লাহ উচ্চ স্থানে আপনি প্রতিষ্ঠিত করে দিন। আল্লাহ আমাদের মা বোনরা যারা আল্লাহ বাঞ্ছিত হয়েছেন যার বিনিময়ে আল্লাহ আমরা এই দেশ তারা যদি আমাদেরকে সেইভাবে হেল্প করে যদি সাহায্য করে তাহলে আমাদের কাজ করতে সুবিধা। আমরা নিপুণ আপুর কাছে একটু যেতে চাচ্ছিলাম। নিপুণ আপু, আপনি গতকাল যে বিষয়টি বলেছিলেন যে চেয়ারে বসতে বাধা নেই, অনেকে একটি প্রশ্ন তুলেছেন যে উকিল বা আইনজীবী যারা আছেন তারা বলছেন যে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসতে পারবে না, আপনি যদি এই বিষয়টি আরেকটু পরিষ্কার করে তাদের বলে দিতেন দর্শকদের। আজকে আপনারা সার্টিফাইড নোটিশটা পেয়ে যাবেন, সার্টিফাইড নোটিশটা দুটার মধ্যেই লাগাবো, ওখানে সব ডিটেলসটা লেখা আছে। আমাদের 13 তারিখে যেটা হবে অনলি ফর রিট নট মেন্টেনেবল, এটার উপরে শুনানি হবে। আর আপিল ডিভিশনের যেই আপত্তিটা ছিল যেটার উপর ওনার স্টে করেছে সেটা কিন্তু কাল অলরেডি বাতিল করে দিয়েছে। এটা আসলে যেহেতু আমার আইনজীবী অনেক সিনিয়র মানুষ ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, উনি আসলে এত মিডিয়ার সামনে কথা বলতে চাচ্ছে না, তো এটার জন্য আপনাদেরকে 2টার সময় আসলে দেখবেন যে ওখানে আমরা সার্টিফাইড কপিটা লাগাচ্ছি। থ্যাংক ইউ।